বন্ধুগণ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো আমি আজকে দেখাবো কিভাবে প্রদীপ তৈরি করতে হয়। সাধারণত আমরা কোনো পুজো বা অনুষ্ঠানে প্রদীপকে আমরা শুভ মানি, তাই আমরা ভগবানের নিকটে প্রদীপ আমরা নিবেদন করে থাকি। কেউ কেউ হয়তো ঘিতের বাতি জ্বালিয়ে দেন, আবার কেউ সাধারণত তেল দিয়ে জ্বালিয়ে থাকেন। তাই আমি দেখাবো কিভাবে প্রদীপ তৈরি করেছি। আমি কিন্তু কাজটা আগেই করে রেখেছিলাম দিওয়ালির সময়, তখন আর পোস্ট করি না। তাই এখন ভাবছি ভিডিওটা সবার সাথে শেয়ার করি। তো দেখেন এখানে প্রদীপ, প্রথমে আমি মাটি দিয়ে এখানে প্রদীপ তৈরি করেছি। প্রদীপ কিন্তু আমি দেখেছিলাম বাজারে কীরকম, তাই দেখার পর থেকে আমার মনে ইচ্ছে হয়েছিল যে এরকম প্রদীপ করবো। তাই আগের সময় পাইনি, তাই বসে পড়েছিলাম করতে। তো দেখেন এখানে আমার প্রদীপগুলো শুকনো হয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর এখানে আমি আর্কেল কালার, মানে ফেব্রিক কালার ব্যবহার করছি। প্রথমে আমি সাদা রঙটা দিয়ে দেব, তারপরে আমার পছন্দ মতো রং এখানে দিয়ে দেব। সবুজ, গোলাপি, লাল, এই তিনটা রঙে আমি এখানে করব। প্রদীপের ভিতরটাতে আবার লাল রং দিয়ে দেব। প্রদীপের চারিদিকে আমার ইচ্ছে মতো পছন্দ মতো ডিজাইন এখানে করে দেব, সাদা লাল ইত্যাদি রং দিয়ে। তারপরে একটু সোনালি রঙও করে দেব। দেখেন সাদা দিয়ে দিয়েছি প্রথমে, তারপরে বিভিন্ন রং আমি এখানে দিয়ে দিয়েছি। লাল রং ছাড়া যেন সব কিছু অসম্পূর্ণ লাগে, যেন ভালো লাগে না, তাই লাল দিলাম। তারপরে সবুজ, গোলাপি, আমার পছন্দের রঙগুলি এখানে দিয়ে দিলাম। ভালো করতে পারি না, তবু নিজের মতো করে একটু করার চেষ্টা করি আর কি। তো দেখেন বন্ধুরা আমার কাজটা কেমন হয়েছে। ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পেজটা কিন্তু ফলো করতে একদম ভুলবেন না। তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট প্রয়াস, দিয়া বাতি তৈরি করার একটা ছোট্ট প্রচেষ্টা। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকবো, আসবো আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই, আর শুভ দীপাবলি, অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল আমার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড বাই।